নমস্কার, আপনাদের সবাইকে ডক্টরস অনলাইন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সেই সিনেমার কথাটা মনে আছে, অমানুষ সিনেমা, যেখানে উত্তম কুমার বিপিনবাবুর কারণ সুধা সুন্দরভাবে খাচ্ছেন আর মাতলামি করে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমাদের সারা দেশে প্রচুর লোক এরকম বিপিনবাবুর কারণ সুধা খায়, খেয়ে একদিন তাদের পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আর যন্ত্রণাটা কোথায় শুরু হয় জানেন? এমন একটা জায়গায়, এমন একটা আমাদের শরীরের মধ্যে অঙ্গ রয়েছে, একটা অদ্ভুত ব্যাপার, যার সম্বন্ধে আপনি আপনারা যারা অনুষ্ঠানটা দেখছে আমি অনেককে যদি বলি, আচ্ছা আপনার লিভারটা কোথায় আছে বলুন তো, বলতে পারবেন? পারবেন না। অথচ লিভার বললে আমাদের মনে পড়ে মাংসের দোকানে গিয়ে আমরা যখন খাসির মাংস কিনে আয় বলে, এই মেটেটা ভালো করে দেবে, মেটেটা আমার ছেলে মেয়েকে তো খুব ভালোবাসে। মেটে হচ্ছে ইংরেজিতে লিভার, পাঠার যেমন আছে আমাদের প্রত্যেকেরই আছে। আর লিভার এর যে কি মারাত্মক ফাংশন আমরা কখন বুঝি জানেন? যখন আমরা লিভার জনিত সমস্যায় ভুগি, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড লিভার সংক্রান্ত প্রবলেম। আর একটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স আপনাদের আমি প্রথমে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রতি বছর ভারতবর্ষে 2 লক্ষ লোক শুধু লিভার সংক্রান্ত রোগে মারা যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা স্ট্যাটিস্টিক্সে জানিয়েছে। আর আরেকটা জিনিস জানিয়েছে কি জানেন, সেটা হচ্ছে যে 90% বেশি মানুষ তারা বোঝেন না যে তাদের লিভার সংক্রান্ত কোনো রোগ হয়েছে। যখন ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন বলছেন এ লিভারটা 12টা বাজিয়ে এসছেন, তখন তারা ভাবে আরে এত সর্বনাশ হয়ে গেছে। আরেকটা ব্যাপার কি, আজকাল লিভারটা মানে নষ্ট হয়ে গেল, পচে গেল, তারপরেও মানুষকে বাঁচানো যাচ্ছে আরেকটা লিভার দিয়ে, যাকে বলা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। আর এরও যে পরিসংখ্যানটা সেটাও কিন্তু মারাত্মক। প্রতি বছর ভারতবর্ষে, আমি পৃথিবীর অন্য কোনো দেশে গেলে, আমরা শুধু ভারতবর্ষের কথা যে বলবো, সেখানে বলছে 20,000 মানুষের প্রতি বছর লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার হয়, কিন্তু আমাদের দেশে মাত্র এখনো পর্যন্ত 2,000 নাকি ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব হয়, বাকি 18,000 লোক হাপিত্যেশ করে বসে থাকে একটা লিভার যদি পাওয়া যেত বা সুস্থ হয়ে যেত। এসব নিয়েই আজকে আমাদের সঙ্গে যারা আলোচনা করবেন, মানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি তাদের সঙ্গে প্রথমে আপনাদের আলাপ একটু পরিচয় করে দিই। আমার বাঁ পাশে যিনি বসে রয়েছেন ডাক্তার প্রফেসর টম চেরিয়ান, MBBS, FRCS, জি সার্জারি, FRCS, আই কলিজিয়েট, CCST UK, অ্যাডভান্স ট্রান্সপ্লান্ট ফেলোশিপ লন্ডন, হেড অফ ডিভিশন HBP সার্জারি লিভার ট্রান্সপ্লান্টেশন কেয়ার হসপিটালস গ্রুপ। এত যে পরিচয়টা করে দিলাম, উনি কোথা থেকে এসেছেন? অ্যাপোলো হসপিটাল চেন্নাই। এবং এছাড়াও উনি 17 বছর উনি ছিলেন লন্ডনে, সেখানে ট্রিটমেন্ট করে প্রভূত তিনি সেখানে জ্ঞান অর্জন করেন, এবং আর ওখানে ছিলেন কেয়ার হসপিটালে, আর এখন হায়দ্রাবাদের কেয়ার হসপিটালে উনি রয়েছেন, এবং সেখানে হেড অফ মানে 17 হসপিটালসের উনি হেড অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড প্রফেসর অফ ট্রান্সপ্লান্টেশন অফ নিজাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। আর আমার ডান পাশে যিনি বসে আছেন তিনিও কম যান না, আমার সঙ্গে আলাপ রয়েছে ওনার, এর আগে পেয়েছিলাম ওনাকে, ডক্টর বিশ্বরূপ পাল, ইনচার্জ লিভার ইন্টেস্টাইন কেয়ার অ্যান্ড অ্যানেস্থেশিয়া কেয়ার হসপিটাল হায়দ্রাবাদ। মাফ করবেন প্রথমে একটু ভুল করার জন্য, এরা দুজনই এসছেন হায়দ্রাবাদের বিখ্যাত কেয়ার হসপিটাল থেকে, যে হসপিটালের সারা ভারত কেন পৃথিবীর অনেক জায়গায় এই হসপিটাল সম্বন্ধে অনেকেই জানেন, যখনই লিভার সংক্রান্ত কোনো সমস্যা হয় প্রত্যেকেই তারা আসেন এবং সেখানে ট্রিটমেন্ট করতে আসতেই হয়। আমি একদম আপনারা ফোন করবেন, আমরা চাইব অসংখ্য ফোন করুন, তবে একটা অনুরোধ, খুব সংক্ষিপ্ত কোশ্চেন করবেন এবং কোশ্চেনটা যেন লিভার সংক্রান্ত যে সমস্যা তা হয়, এখানে যে নম্বরটা যাচ্ছে। এবং এছাড়া আপনারা আজকে যে দুজন চিকিৎসকের কথা বললাম তাদের সঙ্গে ডক্টর টম চেরিয়ান অ্যান্ড ডক্টর বিশ্বরূপ পাল, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় এখানে যে ফোন নম্বরটা যাচ্ছে সেই ফোন নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই অনুষ্ঠানের পরে।
আমি ডক্টর চেরিয়ান টুডে ডক্টর প্রফেসর টম চেরিয়ান ইজ উইথ আস, আমাদের সঙ্গে টম চেরিয়ান রয়েছেন, তাকে আমি প্রথমে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে শুরু করব, তারপরে উনি ইংরেজিতে বলবেন, চেষ্টা করবেন সেই সেটাকে উনি একটু হিন্দিতেও বলতে। আমার ডান পাশে রয়েছেন ডক্টর পল, উনি ব্যাপারটাকে বাংলায় বুঝিয়ে দেবে, আমিও চেষ্টা করবো যতটা পারি আপনাদের বাংলায় বুঝিয়ে দেবার, কিন্তু আমার বেশি পরিশ্রম করতে হবে, কারণ ডক্টর পল ইজ উইথ আস। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেন, হোয়াট ইজ লিভার ডিজিজ অ্যান্ড কজেস অফ লিভার ডিজিজ? Sure. I mean, anything that spoils the function of the liver is liver disease. Now, it could be early liver disease, where only 20% of the function is lost, or it could be end-stage liver disease, which is sometimes called cirrhosis, where more than 70% to 80% of the liver function is lost. God has made us so wonderfully that until at least 50% to 60% of the liver function is lost, most of us are not even aware that we have a liver problem. So, what are the causes of liver disease? In our country, one of the commonest causes of liver disease is viral hepatitis. So, hepatitis viruses either A, B or C commonly, less frequently E and others. The second commonest cause would be fatty liver disease, where because of an excess deposition of fat inside the liver, the function of the liver is lost. The third cause would be alcohol. Between these three causes, roughly 85% of liver disease is responsible. So, a whole lot of other diseases, roughly about 15 to 20 other diseases, only represent about 10% of liver failure in our country. আমরা ব্যাপারটা পরে শুনলেন, আমি ডক্টর পালের কাছে যাবো। আপনি উনি যে যে ব্যাপারটা বললেন যে লিভার ডিজিজের যে ব্যাপারটা উনি বললেন যে 50 to 60% অফ লিভার ডিজিজের যে কজ ভাইরাল লিভার ডিজিজ, আপনি যদি ব্যাপারটা একটু বুঝিয়ে দেন আমার দর্শক বন্ধুদের। আচ্ছা, নমস্কার। এখন প্রফেসর চেরিয়ান যেটা বললেন যে 50 থেকে 60% লিভারের ক্ষমতা যখন ততটা কমে যায়, তখনই ডিজিজটা মানে আপনারা এক্সপিরিয়েন্স করতে শুরু করেন। এবং সাধারণত এই লিভারের এই ফেলিয়ারের ডিজিজের কারণগুলো হচ্ছে, 1 নম্বর ভাইরাল হেপাটাইটিস, যেটা সাধারণত এ ভাইরাল হেপাটাইটিস, বি, সি, ই এবং আদার অন্যান্য কারণগুলো আছে, আর তার সঙ্গে সিরোসিস অফ লিভার হয় ফ্যাটি লিভার ডিজিজের জন্যে এবং অ্যালকোহল ইনটেকের জন্যে, এই এইগুলো। এখন কোনো প্রশ্ন নেবেন কি আপনি? হ্যাঁ, আচ্ছা, যেটা উনি ডাক্তার পালও বললেন, ডাক্তার আমার এখানে প্রফেসর চেরিয়ান, তার একটা জিনিস যেটা বললেন, আমি শুরুটা করেছিলাম না বিপিনবাবুর কারণসুধা, মানে এই যে বিপিনবাবুর কারণসুধা বা অ্যালকোহল, অ্যালকোহলটা যে কি মারাত্মক ব্যাপার এরা বলছেন, এতে সিরোসিস অফ লিভার, মানে লিভারটা পচে যায়, তাই তো? আমি কারেক্ট? লিভারটা একদম পচে যাচ্ছে, লিভার গেটস ডিস্ট্রয়, হ্যাঁ একদম ডিস্ট্রয় করে দিচ্ছে, আমরা বুঝতে পারি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বমি করছে, রক্ত পড়ছে, কিছু বুঝতে পারছে না, আপনার লিভারটা কিন্তু শেষ হয়ে গেছে ফাংশনটা। আর ফ্যাটি লিভার, এটা আমাদের ভারতীয়দের মধ্যে একটা ফ্যাটি লিভারের দেখা যায় একটা প্রবণতা বেশি, আমাদের ওনারা বলবেন যে ফুড হ্যাবিটস থেকে নানা রকমগুলো কারণ থাকে, তার জন্যই হচ্ছে। আর এতে আমরা দেখছি যে ফ্যাটি লিভারে আমাদের এই দেশের প্রায় 10%, মানে একটা অদ্ভুত, ডক্টর পল আমি দেখছি অ্যান্ড ডক্টর চেরিয়ান, যে 10% পিপুল আর সাফারিং ফ্রম ফ্যাটি লিভার ডিজিজ ইন ইন্ডিয়া। ইয়েস, ওয়েল, দিস ইজ হোয়াট আই অফেন ফিল কোয়াইট স্যাড অ্যাবাউট। ওনলি অ্যাবাউট 30% অফ লিভার ডিজিজ ইজ, অর ইভেন লেস, ইজ বিকজ অফ অ্যালকোহল। ইয়েট দ্য ভাস্ট মেজরিটি অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, including many doctors, think that alcohol is always the cause. Oh, you got liver disease? Oh, you must be an alcoholic. It is very unfair to liver disease patients. Many of them didn't even have
any reason other than being diabetic. And as you know, diabetes is a genetic disease, and therefore there it is really not their fault. Many patients with fatty liver are not fat. They are thin but have long-term diabetes, and that is what causes the fatty liver and what we nowadays called non-alcoholic steatohepatitis, which is inflammation of the liver because of fat. মানে পাতি বাংলায় বলতে গেলে লিভারে ফ্যাট গিয়ে জমে যায়, ঠিক হয় না? কারণ এটা সাধারণত আমাদের ডায়েট হ্যাবিট, ডায়াবেটিস, অনেক ভাত খাই, প্রচুর তেলে ভাজা খাই, ফ্যাটি জিনিসপত্র খাই, তার থেকে মানে আমাদের, আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের যে ফুড হ্যাবিটটা এটা এত বাজে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানি না অনেক সময়, আমরা তার সঙ্গে এক্সারসাইজও কম, ল্যাক অফ এক্সারসাইজ, ওবেসিটি ইজ দ্য কজ. Yes, like I said, there is a combination of factors. Yes. So there is fat, then there is diabetes, and the combination is even worse. Hello, namaskar. Ke bolchen? Hello. Bolun. Doctor Tom Cherian er kotha bola jabe naki? Nishchoi uni to boshe achen, apnar sathe kotha bolben, bolun. আচ্ছা, আপনি যিনি ফোনটা করেছেন এটা আপনি কিন্তু আজকে আমার মতো অনুষ্ঠানটা আপনি ঠিক শোনেননি, আপনি বুকে জ্বালা, এটা অ্যাসিডিটির ব্যাপার ট্যাপার গেল, এর আগে সব তো করেছিলাম, এটা লিভার রিলেটেড যদি দয়া করে যারা কোশ্চেন করবেন, আপনার লিভার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকবেন, কারণ এখানে আপনি জানেন যে ভারতবর্ষের একজন প্রখ্যাত দুজন চিকিৎসককে আমরা এখানে পেয়েছি যারা কেয়ার হসপিটাল হায়দ্রাবাদ থেকে এসেছেন, শুধু আপনাদের সঙ্গে কথা বলবেন বলে কোশ্চেনগুলো দয়া করে এমন কোশ্চেন করবেন, অনুষ্ঠানটা দেখুন, দেখবেন অনেক কিছু উত্তর পেয়ে যাবেন। আমাদের এখন আমরা ফ্যাটি লিভার নিয়ে এখানে আমরা ডিসকাস করছি উইথ ডক্টর চেরিয়ান অ্যান্ড ডক্টর পল, এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজনের সঙ্গে আমি, যেটা ওরা ফ্যাটি লিভার সম্বন্ধে এইমাত্র বললেন যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আমরা উনি যেটা বলতে চাইলেন দুজনই যে ফ্যাটি লিভার মানে আমরা ভাবি যে অ্যালকোহল খেলে শুধু হয়, কিন্তু ওরা বলছেন শুধু অ্যালকোহল খেলে হয় না, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দিস। এই জন্য অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট ফ্যাটি লিভার ইজ দ্যাট ফ্যাটি লিভার গোস ফ্রম স্টেজ 1 টু স্টেজ 2 অ্যান্ড দেন 3 অ্যান্ড ওনলি দেন ডাজ ইট রিচ দ্য স্টেজ অফ সিরোসিস। দেয়ারফোর the beauty of the situation is if fatty liver is found in stage 1 or 2 with simple dietary restriction, weight loss that all of us are capable of, we can reverse the process and prevent the need for liver transplantation, prevent the progression of disease to cirrhosis. But unfortunately, if patients don't get the right advice or don't do things that can change their lifestyles in time, once they reach the stage of cirrhosis, it is irreversible. And at that point, there is no other option other than liver transplantation for long-term survival. Which is why I feel awareness about liver disease, which is so lacking in our country, is so important. উনি যেটা বললেন যে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস দরকার, কিসের অ্যাওয়ারনেস দরকার? ডক্টর পালের কাছে আমি যাচ্ছি, আপনি উনি যে ব্যাপারটা বললেন যে আমাদের এই যে পিপুলদের মধ্যে আমাদের একটা অ্যাওয়ারনেস দরকার যে আমাদের, কারণ এমন একটা স্টেজে আমরা যেতে পারি আস্তে আস্তে, স্টেজ 1 থেকে স্টেজ 2 থেকে স্টেজ 3 তারপরে সিরোসিস অফ লিভার। তো প্রফেসর চেরিয়ান যেটা বললেন যে স্টেজ 1-2 হওয়া মানে যে 3-4 হবে তা নয়, যদি সোসাইটিতে অ্যাওয়ারনেস থাকে, লোকে হেলথ কনসিয়াস হয়, তাহলে স্টেজ 1-2 তে ডাক্তারকে কনসাল্ট করে, নেসেসারি লাইফস্টাইল চেঞ্জ করে,
সিরোসিস পর্যন্ত যাওয়াটাকে কমপ্লিটলি আটকানো যেতে পারে। এবং সেক্ষেত্রে একটা ভয়াবহ পরিস্থিতি যেখানে স্টেজ ফোরে লিভার টোটালি ফেল করছে, সিরোসিস হয়ে গেছে, সেই স্টেজটাকে প্রিভেন্ট করা যেতে পারে। এখন এটা পুরোটা সোসাইটির অ্যাওয়ারনেস, মানুষের অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করে। কি প্রণয়বাবু, নিশ্চয়ই। তারপরে ওনারা যেতে দুজনেই যে কথাটা বলবার চেষ্টা করছেন, আপনাদের আমরা চাইছি আপনারা ফোন করুন, যে আমাদের অনেকের ধারণা আছে যদি আমরা যদি বেশি অ্যালকোহল খাই তাহলে আমাদের লিভারটা পচে যায় এবং সিরোসিস অফ লিভার, কিন্তু এরা বলছে তাই নয়। আমাদের লাইফস্টাইল, আমাদের স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, তিনটে, দেখুন এক একটা স্টেজে আস্তে আস্তে কীভাবে আমাদের, যেটা বলছেন যে ল্যাক অফ এক্সারসাইজ, ওভারওয়েট, এগুলো নানা কারণ, এগুলো আমরা যাবো, আমি ওরা ডিসকাস করবেন। তাহলে আমি যেটা, কারণ কোশ্চেনগুলো আমাকে ইংরেজিতে করতে হচ্ছে, যেমন এখানে প্রফেসর চেরিয়ান উনি বুঝতে পারেন আপনাদের কথাবার্তাগুলো, কিন্তু ঠিক বলতে পারেন না ভালো করে। আর ডক্টর পাল উনি খুব বাংলা জানেন, উনি বাঙালি, কিন্তু উনি প্রায় ওনার জীবনটা, পুরো জীবনটাই বাইরে কাটিয়ে দিলেন, যার জন্য মাঝে মধ্যে যখন এখানে আসেন আমাদের বাংলা কথাগুলো শুনতে ওনার ভালো লাগে, এটুকু আমি জানি। যাই হোক, দু দ্যাট ট্রাইং। আচ্ছা ডক্টর চেরিয়ান, মানে আমি যেটা যাচ্ছি যে হুইজ লাইকলি টু হ্যাভ ফ্যাটি লিভার? ওকে, দ্য ডেফিনেটলি থিন পিপল আর লেস লাইকলি টু হ্যাভ ফ্যাটি লিভার দ্যান ফ্যাট পিপল। সো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর্স ডেফিনেটলি ইজ ওবেসিটি, এসপেশালি ট্রাঙ্কাল ওবেসিটি। সো ওবেসিটি অ্যারাউন্ড দ্য মিডল অফ দ্য বডি ইন দ্য অ্যাবডোমেন is probably one of the highest risk factors. Sada bangla e bolle jeta ke bola bhuri ho bhuri. I just I should the, yes, the yes, second yes, risk factor yeah. would be diabetes. If you have diabetes, then obviously it is not a disease that can be cured, but it can be controlled. So good sugar control using drugs or using insulin where it is required is one way of preventing fatty liver disease. Exercise, dietary modification, I think is the key factors that help such people. Tick. Yes, exactly. আমি মাঝে যেটা একটু গোদা বাংলায় বলার চেষ্টা করলাম যে obesity এবং বেসিক, বিশেষ করে শরীরের মধ্যভাগটা, মানে যেটাকে আমরা বলি বুক আর পেট, পেট মেইনলি, পেট যত ভুঁড়ি বাড়ে বাড়ে তত ফ্যাটি লিভার হওয়ার চান্স বাড়ে, এবং সেটাকে কমানোও যায় নেসেসারি লাইফস্টাইল চেঞ্জ করার করে, যাতে মানে ডায়েট হ্যাবিটটা চেঞ্জ করে আর এক্সারসাইজ বাড়িয়ে, তাই বাট আই ওয়ান্ট অলসো পয়েন্ট আউট দ্যাট উই হ্যাভ স্পেন্ট আ লং টাইম টকিং অ্যাবাউট ফ্যাটি লিভার ডিজিজ, but there is another big disease called viral hepatitis. Yeah, the sad thing about viral hepatitis is that for 180 rupees, which is the price of maybe 4 coffees, there is effective vaccines that prevent viral hepatitis. And we, all of us in our country, should be vaccinated against viral hepatitis, against hepatitis B virus. We have a very effective virus against hepatitis B, which is very inexpensive. Like I said, the cost of 4 coffees that can prevent us from getting hepatitis B for the rest of our lives. And similarly, hepatitis A, we have an effective virus now, and I think definitely it is worth. May I take one phone? Yeah. Hello. আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি লিভারে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে বমি হয়ে যাচ্ছে, যে কোনো কিছু খাচ্ছি বমি বমি লাগছে, সকালবেলায় ব্রাশ করতে যাচ্ছি তখন বমিটিং আসছে। ও, এটার জন্য কি করা উচিত? আপনি যে বললেন সকালে বমি হচ্ছে মুখ ধোয়ার সময়, এটা থেকে আপনার মনে হচ্ছে আপনার লিভারের দোষ হয়েছে, এটা আপনার মনে হচ্ছে? আচ্ছা, আপনার চোখ কি হলদে হয়েছে কখনো, মানে জন্ডিস হয়েছে কখনো? জন্ডিস হয়নি। আপনার কি কারণে মনে হচ্ছে লিভার জনিত? লিভার টেস্ট হয়েছে কখনো?
লিভার ফাংশন আচ্ছা, খিদে কম, খিদে কম এবং খুব সহজে টায়ার্ড হয়ে যান। একটু একটু ধরবেন ফোনটা। আচ্ছা, this gentleman, his vomiting, lessening appetite, fatigability, and he feels that is because of progressive, maybe liver. So what he should do now? Okay. So I suggest that early disease. Disconnect this phone. Yes. So this is a very good example of what we should do, because in early liver disease there are many options, and I suggest for this particular patient they should have routine blood tests, and that includes liver function tests, that includes renal function tests, and a complete blood picture. In addition, they should have an ultrasound scan of the abdomen and pelvis and what we call viral markers. This serves as a first round of investigations to look at the possibilities as to why this person might have liver disease. These investigations are not expensive. These investigations are not invasive or painful, which is why I feel that liver disease actually is, if found early using these rather inexpensive tests, which together might not cost more than 1000 rupees, we can find and plan treatment. Whereas 6 months later or 1 year later, we might find that this patient liver disease has affected other organs such as the kidney, such as the lung, and then treatment for this patient becomes far more difficult. In other words, his options become lesser and lesser as the disease becomes worse and worse. উনি যেটা বললেন ব্যাপারটা কি জানেন, আমাদের এই যে প্রথম আপনার যেটা বমি বমি ভাব হচ্ছে, গা গুলাচ্ছে, হজম হচ্ছে না, কিছু খেলে আপনি পেটে রাখতে পাচ্ছেন না, এটা আমরা খুব একটা পাত্তা না দিয়ে আমরা কি করি, একটা অ্যাসিডিটির অম্বলের ট্যাবলেট খাই। এই স্টেজটা আস্তে আস্তে চলতে চলতে যখন সিরিয়াস হয়ে যায় তখন আমরা টেস্ট করতে শুরু করি। ঠিক ঠিক ঠিক, উনি সেটাই বলছেন যে প্রথমেই এই ধরনের একটা ফোন ধরে নি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডক্টর চম কেয়ার হসপিটাল থেকে এসেছেন ডক্টর টম চেরিয়ান। হ্যাঁ বলুন। বলুন, উনি শুনছেন, আপনার সামনে বসে আছেন, মনে করুন না টিভিটা, আপনি টিভির ওপার, আমরা টিভির এপার, এই পর্যন্ত আসছে, একদম সামনে বসে আছেন। হ্যাঁ বলুন। আচ্ছা টিভির সাউন্ডটা বন্ধ করুন, টিভির সাউন্ডটা মিউট করুন প্লিজ। হ্যাঁ বলুন এবার। হ্যালো, কোশ্চেনটা করুন, সময় নেই আমাদের, একদম সময় নেই, অনেক আলোচনা আছে। আমি আপনার বাবা থেকে বলছি। হ্যাঁ বাবা থেকে বলুন। আমি বর্ষাকালে আগে একবার গলব্লাডার অসুস্থ হয়েছিলাম, আমার জন্ডিস হয়েছিল। হ্যাঁ, এখন আমার আমরা সারা শরীরে কাঁটা চুলকাচ্ছে, গা চুলকানি হচ্ছে, গা চুলকানি, চোখটা আপনার গলব্লাডার অপারেশন কবে হয়েছিল? আমরা 2015 এখন কি আর আপনার চোখ হলদে আছে? আমার কথাটা মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। এখন কি আর আপনার চোখ হলদে আছে? না, আমার চোখ হলদে নেই, আমি আবার পুরোটাই ব্লু রিবন চেঞ্জ করেছি। হুম, তাতে করে জন্ডিস নাই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি উত্তরটা শুনেন। দিস জেন্টলম্যান হ্যাড
ERCP followed by lap coli. Around that time he had jaundice. However, I mean, now he is not jaundiced, but he has got a lot of itching. So he feels it is due to some liver disease. Yeah. I mean, it is a good question, because itching after gallbladder operations or gallstones is a small warning sign that there may be obstruction to the flow of bile from the liver to the intestine. Sometimes itching can be due to skin conditions, and therefore there is no need to panic, but I think it is important to rule out whether there is something more significant. One of the possibilities is whether there is any narrowing in the tube, what we call the bile duct, between the liver and the intestine. If there is a significant narrowing, then that must be treated. A second possibility is that there is a stone in the bile duct that also needs to be removed. And therefore, I think it is important to rule out that there is nothing significant or worrying. And if the liver and the bile duct and the pancreas is okay, then we can think about other less significant or less worrying skin conditions, like dryness of the skin, and give creams that might improve the situation. But it is dangerous to assume, oh, this is not a serious problem. আপনি এই ব্যাপারটা একটু উনি যেটা বলতে চাইলেন, আমি একটু আমার জিনিস বাকুড়া থেকে যিনি প্রস্তুত করেছিলেন যে উনি কি করবেন, উনি বলছেন যে এই যে বাইলটা যেটা অবস্ট্রাকশন করছে, উনি আবার লিভার ফাংশন টেস্ট করেছেন, বিলিরুবিন নরমাল বলছে, একদম নরমাল, ওকে, বিলিরুবিন ইজ নরমাল, ওকে, সো আচ্ছা আমার একটা ফোন ধরে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ফোন, হ্যাঁ বলুন, আচ্ছা শুনুন, আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, কারণ আপনার যে ডিজিজটা এটা লিভার সংক্রান্ত নয়, এটা অ্যাসিডিটি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট আই থিং হি সেড ফ্লুইড ইন দি অ্যাবডোমেন, না 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 অ্যাসিড, ইটস অনলি অ্যাসিডিটি, অনলি অ্যাসিড, হি সাফারিং ফ্রম অ্যাসিডিটি, বেঙ্গল, আমরা যে যেটা আলোচনাটা যাচ্ছে, আমাদের আলোচনাটা একটু আবার আমি আবার ফোন নিচ্ছি, কিন্তু এরপরে কিছুক্ষণ আর ফোন নেব না, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, এই দেখুন ফোনে টিভি বন্ধ করুন, Only a few liver diseases are affected by food. Mm. So, for example, if you have alcoholic liver disease, then clearly stopping the alcohol is the first and most important thing that you must do. Mm-hmm. If it is fatty liver disease, losing about 10-15% of your weight is probably the most important. Apart from these sort of common sense sort of philosophies and interventions that you can do, other liver diseases like viral hepatitis and Wilson's disease, for example, or autoimmune hepatitis have very little relationship to food or food habits. However, there is another side. If you already have liver disease, then there are things that you can do to minimize your symptoms, such as decreasing the amount of water you drink to about 1 to 1.2 liters a day, especially if you have what we call ascites or water inside your abdomen, then this is important. Decreasing the quantity of salt that you eat in one day is also a very important factor. If you have very
end stage liver disease with cirrhosis and you have water and what people call hepatic encephalopathy, where the mind is not so clear, the way you speak is very slurred. If you are at that advanced stage of liver disease, then avoiding meat protein or animal protein is also important. But many people think you can't eat protein at all. That is a misconception. We must eat protein, but stick to vegetable protein like pulses and paneer and things like that. আপনারা উনি যেটা বললেন ব্যাপারটা বুঝতে পারলেন তো? ব্যাপারটা উনি বলছেন, আপনি যে খাবার দাবারের ব্যাপারটা বললেন ঠিক আছে, উনি একটা অ্যালকোহলের ব্যাপারটা বলছেন যে অ্যালকোহলটা একদম কম খাওয়া উচিত, আর ফ্যাটি লিভার যাদের মানে যাদের লিভারে চর্বি জমে গেছে এই ওজনটা বেড়ে যায়, এই ওজনটা কমানোর জন্য ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলোতে আপনার লিভারটা বাড়ে না, মানে আপনার ওবেসিটি, কিছুক্ষণ আগে ডাক্তার পাল খুব সুন্দরভাবে বলছিলেন যে ভুঁড়ি বেড়ে যাওয়া, হ্যাঁ কখনো আমাদের নজর রাখতে হবে যাতে ভুঁড়িটা না বাড়ে, ভুঁড়িটা একদম কম থাকে, এবং এর জন্য এমন কিছু ডায়েট খেতে হবে যে ডায়েটগুলোতে আই থিঙ্ক টু অ্যাভয়েড পটেটো, রাইস, হুইট, হ্যাঁ Wheat is actually quite good, but rice and potato are carbohydrates, and therefore it is easy to put on weight and have poor sugar control if you eat too much of that. So especially at night, you see what is interesting is soon after dinner we all go to sleep, yes, which is normal I think. And therefore, our energy expenses is less. And at that time, if you have a heavy, high carbohydrate meal, that tends to accumulate in the body. Whereas, if you have a heavy breakfast and go out and do a full day's work, climb stairs, walk a lot, then that is utilized and doesn't get stored in the body as fat. Dr. Pal, let me bring to you. Shundar Guru Bujidin, it's our brother Lainir Bapar. যে উনি যেটা সুন্দর বললেন যে আমাদের একটা সত্যি ব্যাড হ্যাবিট আছে, আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ি, এটা আমাদের মানে আমি বাঙালিদের অভ্যাসে আমি জানি না, আদার দেন বেঙ্গলি সাদেস্টে আপনি এটা ফলো করে জানেন না, ওনারা নিশ্চয়ই একটা করতে পারেন, খাওয়া দাওয়ার পরে আপনার টিভি প্রোগ্রাম দেখবেন ইমিডিয়েটলি না ঘুমিয়ে না, বাট বেসিক্যালি ব্যাপারটা কি এই যে আমরা যেটা খুব আবার বলছি গোদা বাংলায় বলে খাওয়া দাওয়া হলো পেট ভরে, তারপর ধপাস করে শুয়ে পড়লাম আর নাক ডাকতে শুরু করলাম, অ্যাকচুয়ালি সেটা না করে এবং হালকাটা খাওয়া, মানে আমি একটা জিনিস বলি যে খিদে পর্যন্ত খাওয়া আর লোভে পড়ে খাওয়া, যখনই আমরা খিদের পরে লোভের রেঞ্জে চলে যাই না, তখনই আমরা শরীরের ক্ষতি করতে শুরু করি, তাই না? ঠিক ঠিক, তাহলে ব্যাপারটা আমাদের খাওয়াটা এমন একটা পর্যায়ে রাখতে হবে যে তারপরে যেন খিদে থাকে। আর উনি আরেকটা কথা বললেন ডক্টর চেরিয়ান, যে জলটা বেশি করে খাবেন, আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে আমরা জলটা খুব কম খাই, নরমাল লাইফ একদম নরমাল লাইফে আমরা জলটা এত কম খাই, এবং আরেকটা জিনিস বলছে নুনটা কম খাবেন, সল্ট কনজাম্পশন মানে নুনটা খুব কম খেতে উনি বলছেন, যে এটা পরিমাণের চেয়ে আমরা অনেক বেশি নুন খান, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। বাট আই ওয়ান্ট টু সে সামথিং কোয়াইট ইম্পর্টেন্ট, ইয়েস ইয়েস, আনফরচুনেটলি dietary restrictions and all this is very important when trying to prevent liver disease, like for example losing weight is very important, stopping alcohol is very important when you have those diseases, but once you have end stage liver disease, dietary changes make very little difference in long term prognosis, symptoms, and it is very important to know that once you have reached that end stage, don't wait thinking, oh, if I change my lifestyle now, it will get better. Because every day I find patients coming to our clinic who have waited like that, have developed kidney disease on top of liver disease, yes, or lung disease, so that I cannot even offer any treatment options. What we should all understand is when a patient comes to me, my first thought is, can I prevent a disease from happening? Okay. And the next thing is, if the disease is already there, can I manage this liver disease with medicines
or lifestyle changes alone. Yes. And transplantation or any surgical option we'll go after sometime. Yes. It's the last option. Last option then go. Yes. আপনি এবার একটু ব্যাপারটা যেমন ডক্টর চেরিয়ান যেটা বলছেন, হ্যাঁ তো প্রফেসর চেরিয়ানের আমি যেটা আপনাদের বলতে চেষ্টা করছি এবং বলতে চাইছি এবং বলে যাব যে ধরুন একটু আগে যারা প্রথম থেকে প্রোগ্রামটা দেখছেন বুঝতে পারবেন স্টেজ ওয়ান স্টেজ টু এই রকম পরিস্থিতিতে ডায়েট চেঞ্জ করে কন্ট্রোল করে থাকা যেতে পারে কিন্তু একবার যখন যেটা প্রফেসর চেরিয়ান বললেন এন্ড স্টেজ লিভার ডিজিজ এন্ড স্টেজ কথাটাই মানে হচ্ছে শেষ স্টেজ লাস্ট স্টেজ একবার লাস্ট স্টেজে কমপ্লিটলি পৌঁছে যাওয়ার পরে তখন অন্য চিকিৎসা ছাড়া লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া উপায় নেই কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওই স্টেজ পর্যন্ত না যাওয়া তাই না প্রণয়বাবু ঠিক তাহলে আমরা ব্যাপারটা আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন আজকে আমাদের মধ্যে যা উপস্থিত রয়েছেন আরেকবার আমি বলছি প্রফেসর টম চেরিয়ান উনি এসছেন হেড অফ দি MBBS FRCS FRCS CCST UK হেড অফ ডিভিশন HPV সার্জারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন কেয়ার হসপিটালস এবং আমার ডান পাশে যিনি বসে আছেন নিশ্চয় বুঝতে পারছেন উনি বাঙালি ডক্টর বিশ্বরূপ পাল আমার একদম উনি বসে আছেন আমার ডান পাশে উনি হচ্ছে ইনচার্জ লিভার ইন্টেন্সিভ কেয়ার অ্যান্ড অ্যানেস্থেশিয়া কেয়ার হসপিটালস হায়দ্রাবাদ এরা দুজন আমাদের সঙ্গে আছেন এবং আলোচনা করছেন আমরা এত বিখ্যাত ডক্টরদের আমরা সাধারণত পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমরা চাইব যে আপনারা প্রশ্ন করুন এবং যদি আপনাদের নিশ্চয়ই এদের দরকার যদি হয় যে ফোন নম্বরটা যাচ্ছে এই নম্বরে প্লিজ দয়া করে একটু যোগাযোগ করুন সব রকম সুবিধা এরা দেবেন এই কথা দুর্গাপুরে আজকে দুর্গাপুর অনুষ্ঠানটা হচ্ছে যারা বাইরে থেকে দেখছেন তাদের জানিয়ে রাখি যে দুর্গাপুর থেকে আমরা অনুষ্ঠানটা করছি আজকে আর এই যে আপনারা যে ভিশন 24 চ্যানেলটা দেখছেন সারা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় যায় কিন্তু আজকে আজকের অনুষ্ঠানটা আমরা দুর্গাপুর থেকে করছি এবং সুতরাং যারা আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে চান এদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমি এবার আমাদের এগোতে হবে সময় এগিয়ে যাচ্ছে আমি এখন ওনার কাছে প্রফেসর চেরিয়ানকে জানতে চাইব রিগার্ডিং সিরোসিস অফ লিভার হোয়াট ইজ দ্য সিরোসিস অফ লিভার ওকে সো সিরোসিস অফ দ্য লিভার ইজ হোয়াট উই টকড অ্যাবাউট বিফোর which is replacement of the liver by scar tissue or fibrosis. So just like if you have a cut in your hands, the normal skin never comes back. It is replaced by what we call scar tissue. That scar tissue does not have the functions of normal skin. Very similarly, in liver disease, after an injury has happened to the liver, the liver heals by producing scar tissue. So when the scar tissue slowly increases and increases and increases because of repeated damage to the liver, it at one stage reaches a point where it is almost replaced by scar tissue or fibrosis. That stage is called cirrhosis. The most important thing about cirrhosis is once you reach that stage, almost in all cases, it is not reversible. So, at that stage, even if you change your lifestyle or stop your alcohol, it is too late. Oh, ব্যাপারটা আমি বুঝিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমার পাশে রয়েছেন ডক্টর পাল আমার থেকে উনি অনেক ভালো বোঝাবেন ব্যাপারটা এই যে উনি যে ব্যাপারটা বললেন সিরোসিস অফ লিভারের যে ব্যাপারটা বললেন যে এটা এমন একটা সময় আমাদের কী কারণে লিভার সিরোসিস অফ লিভারটা হয় এবং লেট কখন হয়ে যায় যখন আমাদের আর কোনো মানে অ্যালকোহল বন্ধ করে আমরা কাজ হ্যাঁ ধরুন আমি বলছি একটা হাতে কোথাও একটা হাতে বা পায়ে কোথাও একটা ইনজুরি হলে প্রথমে লাল হয় তারপরে একটা কালো স্কার হয়ে যায় তাই তো এবং তারপরে ওটা পড়ে যায় কিন্তু দাগটা থেকে যায় এরকম যদি আমার হাতটাতে আমি নিজের হাতটা দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে 10 বার হলো তখন তো হাতটা পুরো হাতের আর নর্মাল স্কিন নেই পুরো ঘায়ে ঘায়ে ভর্তি সেরকম লিভারেও প্রত্যেকবার প্রত্যেক যে লিভার নর্মাল টিস্যুটা যদি রিপ্লেসড হতে থাকে স্কার দিয়ে দিয়ে একটা সার্টেন স্টেজের পরে 60% ওরকম হয়ে যাওয়ার পরে ওটাকে তখন সিরোসিস অফ লিভার বলে এবং সেই কন্ডিশনটাতে লিভারের কাছে পুরো বড় আপনারা যেরকম প্রণয়বাবু প্রথমে বললেন যে মাংসের দোকানে মেটে দেখেছেন যদি 1.5 কেজি ওজনের মেটে হয় হার্ডলি 500 গ্রাম সঠিক কাজ করছে বা বাকি 1 কেজি আছে ওখানে পেটের মধ্যে কিন্তু কোনো কাজ করছে না সেই পরিস্থিতিটাকে সিরোসিস অফ লিভার বলে
আর এর ট্রিটমেন্টটা কি, মানে ধরুন যে কন্ডিশনটা এলো এর থেকে টু সেভাস, উনি বললেন যে খুব দেরি হয়ে যাচ্ছে আমাদের যখন, হ্যাঁ যখন আমরা এই স্টেজে পৌঁছেছি তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তখন আর ওই যে ডায়েট ঠিক করব বা এক্সারসাইজ করব, বরং ওইগুলো এক্সারসাইজ করার ক্ষমতাই থাকবে না তখন, পেটে জল ইত্যাদি হয়ে যায়, এবং তখন একটা স্টেজ আসে। তো আজকাল গত ধরুন যেটা প্রণয়বাবু প্রথমে বললেন যে আমাদের দেশে অন্তত 20,000 লোকের এইরকম সিরোসিসে যে 20,000 লোকের লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার, কিন্তু আমরা বছরে করছি 2,000 মতো, 2,000ও করছি না 1,500 মতো, about 20,000 people in end stage cirrhotic liver disease of whatever reason are going to require transplant, but we are able to do hardly about 1,500-1,300 in this country, maximum 2,000. So what I am always very sad about is that hundreds of people, including some medical practitioners, have a misconception that transplantation has very poor outcomes. You cannot walk after transplantation. I mean, this is among general population. After transplantation you have to be inside your house all day long. But the truth is, the vast majority of people, so 90% of people who have a liver transplant get better and walk home from the hospital. Within 2 months, the vast majority of such people who go home are back at work. In fact, I had a child I transplanted about 1.5 years ago. The child was very sick before the transplant. He is almost in hospital every day. But 6 months after the transplant, the mother asked me, "Doctor, can you please ask this child to stop playing outside so much?" So, as you can imagine, the child felt almost back to normal. Dr. Husbal, you said that, look, we have to do liver transplantation. By the way, I said that, in 2009, I happened to anesthetize one 16-year-old girl, and just last year I saw her carrying her own child. I didn't, I mean, in the meantime, she grew up, became married, and... তাহলে দেখুন আমাদের না একদম চিন্তার কারণ নেই অনেকে, আমি জানি প্রচুর এখানে দর্শক যারা দেখছেন তাদের বা যারা দেখছেন না, প্রচুর লোক তারা লিভারের এমন একটা প্রবলেমে ভুগছেন যেটাকে আমরা বলি সিরোসিস অফ লিভার, যেখানে লিভারটা পচে গেছে এবং আমরা ভাবি যে আর আমি বাঁচবো না, আমি শেষ হয়ে গেলাম, আমার আর কিছু খেতে পাচ্ছি না, তখন আস্তে আস্তে হরি দিন তো গেল সন্ধ্যা হলো বলে আমরা তখন ঈশ্বর রাম ভরেছে বলে আমরা যে কবে আমরা উপরে চলে যাব বা মাটির নিচে যাব এটা আমরা ভাবতে থাকি, কিন্তু সেটা নয়। এখানে দুই ডক্টর আমাদের যারা কেয়ার হসপিটাল থেকে এসেছেন তারা ভরসা দিচ্ছেন যে না লিভার, বাংলাতে বোধহয় একটা সিনেমাও হয়েছিল লিভার প্রতিস্থাপন নিয়ে, আপনারা এই নিয়ে ফোন করুন। আমরা এবার যেটা যাচ্ছি, আমরা যেহেতু আমরা ভাবছি আপনারা নিজেরা শুনছেন, আমি এবার যেহেতু লিভার ট্রান্সপ্লান্টেশন কথাটা এসছে, লিভার প্রতিস্থাপন মানে অন্য একজনের লিভার নিয়ে, এটা কিছুদিন আগে বোধহয় আমি একটা পড়েছিলাম যে এরকম একটা পেশেন্ট সে হসপিটালে শুয়ে আছে, মানে কদিন আগে আমি ওয়েস্ট বেঙ্গলে আমাদের কলকাতায় হয়েছে, তার স্ত্রীর একটা লিভারের দরকার ছিল, তার হাজবেন্ড সে তার লিভারের কিছুটা অংশ কেটে তার স্ত্রীকে দিল, এবং কলকাতায় বোধহয় সেটা প্রথম সাকসেসফুল একটা অপারেশন, স্বামী স্ত্রী কিছুদিন পরে হাসতে হাসতে বাড়ি চলে গেছে এবং ডাক্তারবাবুরা তাদের বললেন যে না আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এই লিভার ট্রান্সপ্লান্টেশনটা মানে যে লিভার প্রতিস্থাপন বা অন্য লিভার লাগানো, 1963 সালে আমেরিকার বিখ্যাত চিকিৎসক ডাক্তার টমাস স্টার্চ উনি প্রথম তিনি প্রয়াস নিয়েছিলেন এবং 1963 সালে, কিন্তু ফার্স্ট তিনি সাকসেস হন 1967 সালে। তারপর থেকে এই যে লিভার ট্রান্সপ্লান্টেশন এটা চলছে, আমরা এবার সেই কোশ্চেনেই যাব, কেয়ার হসপিটাল যেটা নিয়ে কাজ করছে, আপনারা আমি চাইছি আপনারা ফোন করুন, শুধু ট্রান্সপ্লান্টেশন না লিভারের কোনো সমস্যা নিয়ে কি করে বাঁচবেন, এবং লিভার ক্যান্সার আর একটা মারাত্মক জিনিস যেটাকে এরা আমরা এখানে জানি যে বেনাইন, আই থিঙ্ক, হ্যাঁ
যে বেনাইন লিভার টিউমার অ্যান্ড ম্যালিগন্যান্ট লিভার প্রবলেম, ম্যালিগন্যান্ট লিভার প্রবলেম ইট ইজ গোয়িং টু মানে বিকজ অফ ক্যান্সার আই থিঙ্ক। Yeah. Well, next time, I think this is my second trip to West Bengal. Next time, I have to make sure I learn some Bengali so that I can understand what you said. I'm very sorry. But I think you're asking about liver cancers. Liver cancers. See, liver cancers have a very bad reputation among people. Okay. So, as soon as you hear the word liver cancers, they think there is no options. Actually, starting from surgery, which I think is the best option for liver cancers, because the cost of the treatment is less, you don't need immunosuppression, to liver transplantation are options for liver cancers. Chibu, what is the cause of liver cancer? The commonest liver the cause of liver cancer is cirrhosis. Cirrhosis. So the commonest risk factor for liver cancers is cirrhosis. So 90% or at least 80%. Cirrhosis is cause for alcohol. Yes, all those things that we talked about before: alcohol, viral hepatitis, fatty liver disease, all causes cirrhosis. And once you have cirrhosis, that is a risk factor for liver cancers. So 80% of liver cancers happen in patients with cirrhosis, which is why. Hello, bolun ke bolchen. Hello. Haan, bolun. Acha bolchilam ke eta ki mane live dekhano hocche. Haan, eta live program, ekdom live program dekhchen. Bolun. Haan, ektu ami bolchilam je amar na baadike patorer tollay mane টিভি সাউন্ডটা একটু বন্ধ করুন, টিভি সাউন্ডটা প্লিজ একটু বন্ধ করুন। হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার আমি বলছিলাম কি আমার বাঁ দিকে পাথরের তলায় না, বাঁ দিকে পাথরের তলায় ঘুর 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 করে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন তাড়াতাড়ি। আপনার বাঁ দিকের পাথরের তলায় বুড় বুড় করে, তারপর মানে যে কোন স্বাস্থ্যতে করে যে ঘুর ঘুর করে সেরকম হয়, সেটা অনেকদিন থেকে মানে 2 বছরের মতো 3 বছর হলো। মানে আপনার এটা মানে ব্যথা ব্যথা হয় না, শুধু বুড়বুড় করে, তাই তো? এটা আচ্ছা ঠিক আছে, আপনি যেটা কোশ্চেন করছেন এটা অ্যাসিডিটির ব্যাপার। আজকাল যে ফোনগুলো আসছে আপনারা ভালো করে অনুষ্ঠানটা দেখছেন না, এটা হচ্ছে আমি এখন যেটা যাচ্ছি সিরোসিস অফ লিভার, লিভার পচে গেলে কি হয় এবং কিভাবে আমরা এখন যে কোশ্চেনে যাচ্ছি, এখানে ডক্টর চেরিয়ান আছেন, ডক্টর পাল আছেন, ওরা কেয়ার হসপিটালে যেটা নিয়ে কাজ করছেন সেটা শুনুন। আমি প্রথম ওনাকে যেটা কোশ্চেন করতে যাচ্ছি যে কার কার লিভার ট্রান্সপ্ল্যান্ট, আমি বাংলায় বলে দিলাম যে লিভার পরিবর্তন করতে হয়, আমি ওটাকে ইংরেজিতে বলছি ওনাকে, হু নিডেড লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। ওকে, সো লিভার ট্রান্সপ্ল্যান্ট ইজ দি লাস্ট ট্রিটমেন্ট অপশন ফর পিপল উইথ হোয়াট উই কল এন স্টেজ লিভার ডিসিজ, ওয়েন অল আদার ট্রিটমেন্টস হ্যাভ ফেইলড and the symptoms are getting worse despite best medical treatment, that is the indication for transplantation. So that could be people having hepatic encephalopathy, like we discussed before. They have got confusion, they cannot talk clearly, they are very drowsy, so that is hepatic encephalopathy. So that is one indication when it is accompanied by cirrhosis. Second indication would be when water is accumulating in the abdomen. Initially we can treat that with tablets, but after some time, even despite the tablets, the water continues to accumulate and becomes bigger and bigger and they can't breathe, and you have to keep draining the fluid with tubes. That is another indication for transplantation. A third indication would be if because of the liver disease, the kidneys and lungs are getting destroyed. So before they get destroyed completely, it is important that the liver is transplanted. আচ্ছা, এই লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা তো আপনারা শুনলেন যে উনি কিভাবে বললেন যে করতে হয়। আমরা যেটা আমি জানতে চাইবো যে আপনি এটা আপনার কাছে জানতে চাইছি যে
হোয়াট টু ডোনেট, মানে আমরা কি লিভারটাকে ডোনেট করে তবে কি ট্রান্সপ্লান্টেশন আপনারা করেন না কিভাবে করেন? লিভার তো কোনো মানুষের লিভারই আরেক মানুষের শরীরে লাগানো যাবে? এখন দুভাবে করা যায়, একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ, সাধারণত মা বাবা ওয়াইফ চিলড্রেন বা ভাই বোন এর মধ্যে সীমিত থাকে, লিভারের একটা পোর্শন যার লিভার খারাপ হয়েছে তাকে দিয়ে দেওয়া, সেটাকে আমরা বলি লাইফ রিলেটেড। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা যারা অনুষ্ঠানটা আপনারা দেখলেন, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর টম চেরিয়ান, ডক্টর বিশ্বরূপ পাল, দুজনই হায়দ্রাবাদে কেয়ার হসপিটাল থেকে এসেছিলেন, এবং আপনাদের যারা অনুষ্ঠানটা দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে নমস্কার, আবার দেখা হবে। থ্যাংক ইউ।